আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ গ্রুপ পর্ব বিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ওমানের সাথে বাংলাদেশ সময় উনিশেই অক্টোবর রাত আটটায় আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হয় বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওপেনিংয়ে আসেন মোহাম্মদ নাইম ও লিটন দাস পার্টনারশিপ বড় হওয়ার আগেই আগাধানে ওমানের বোলার বিল্লাল খান ছয় রান করে এলপিডব্লিউর ফাঁদে পড়েন লিটন দাস এগারো রানে প্রথম উইকেট যায় বাংলাদেশের নামের পাশে কোনো রান যোগ না করেই আউট হন মাহাদি হাসান পাওয়ার প্লেট ছয় ওভার শেষে উনত্রিশ রান করতে সক্ষম হয় দুই উইকেটের বিনিময়ে বাংলাদেশ পরবর্তীতে সাকিব ও নাইমের ধীরো ব্যাটিংয়ে তেরো ওভার শেষে একশো পূরণ করে বাংলাদেশ একশো এক রানে বিয়াল্লিশ রান করা সাকিব রান আউট হন সাকিবের বিদায়ের পর ক্রমান্বয়ে আউট হন নুরুল হাসান আফিফ হুসেন মোহাম্মদ নাইম মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফুদ্দিন একশো আট রানে যখন তিন উইকেট তখন বাংলাদেশের একশো আটত্রিশ রানে তখন আট উইকেট পরে বাংলাদেশের শেষ পর্যন্ত বিশ ওভার শেষে একশো তিপ্পান্ন রানে অল আউট হয় বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ নাঈম চৌষট্টি এবং সাকিবুল হাসান বিয়াল্লিশ উমানের হয়ে সর্বোচ্চ উইকেট পান ফয়েজ বাট চার ওভারে তিরিশ রানে তিন উইকেট নেন একশো চুয়ান্ন রানের টার্গেটে খেলতে নামে ওমান ওপেনিংয়ে আসেন ইলিয়াস ও যতীন্দর সিং তেরো রানে প্রথম উইকেটের পতন হয় ওমানের মুস্তাফিজের বলে এলবিডব্লিউ শিকার হন ইলিয়াস ব্যাটিংয়ে আসে কাশাব দুই ছক্কা ও এক চার করা কাশাব মুস্তাফিজের দ্বিতীয় উইকেটের শিকার হন নির্ধারিত ছয় ওভার শেষে সাতচল্লিশ রানে দুই উইকেট যায় ওমানের পাওয়ার প্লেতে যতিন্দর সিং ও জেসেন মাকসুদের দৃঢ় ব্যাটিংয়ে এগারো ওভার শেষে আশি রান করতে সক্ষম হয় ওমান জিততে হলে চুয়াত্তর বলে চুয়ান্ন রান দরকার ওমানের মুস্তাফিজের অসাধারণ ক্যাচে উইকেট পরে জেসান মাকসুদের বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা যতীন্দর সিং চল্লিশ রান করে সাকিবের বলে লিটন দাসের হাতে ক্যাচ আউট হন চোদ্দ ওভার শেষে ছিয়ানব্বই রানে চার উইকেট পরে ওমানের সন্দীপ গট চার রান করে সাইফুদ্দিনের বলে ক্যাচ আউট হন ষোলো ওভার শেষে একশো চার রানে পাঁচ উইকেট ওমানের সতেরো ওভারে এসে পরপর দু উইকেট পরে চাপে পড়ে ওমান একশো পাঁচ রানে সপ্তম উইকেটের পতন ঘটল ওমানের আঠারো বেশ আঠারো ওভার এসে উইকেট পান মুস্তাফিজুর একশো বারো রানে আট উইকেট পরে ওমানের জয়ের পথে ছুটছে তখন বাংলাদেশ একশো বারো রানেই নয় উইকেট পরে ওমানের এবং অবশেষে আস্তে আস্তে পুষতে যাচ্ছে জয়ের বন্দরে বাংলাদেশ